আমার দেশে আর শয়তানদের বাজেট পেশ হয় সিনেমায় দেয় 3 কোটি টাকা আর বন্যায় মানুষ মারা গেছে সেখানে দেয় 30 লাখ টাকা কথা কয় না কে শয়তানের পিছন দিক দিয়ে দৌড়ায় আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কিরাম এ যাবত 200 আপনার 2 কোটি টাকা দিয়েছেন যারা ইসলামে আন্দোলন করেন নাম বললাম না প্রথম সারিতে যারা আছে 2 কোটি টাকা পর্যন্ত তারা সিলেটের বন্যায় কবলিত মানুষকে দিয়েছে আল্লাহু আকবার কোন আল্লাহ কারণ তাদের ঘরবাড়িগুলো তো কেড়ে নেওয়া হয়েছে তারা তখন নির্যাতিত ঠিক কি না তারা 2 কোটি দিয়েছে আর যারা মাঠে ময়দানে আছি আলহামদুলিল্লাহ অলরেডি আমরা 30 টন খানা পাঠাইছি এখনো খেজুর দেওয়া হচ্ছে মুড়ি দেওয়া হচ্ছে সিরা দেওয়া হচ্ছে গুড় দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা পাঠিয়েছি ইনশাআল্লাহ সিলেট পর্ব শেষ করে আল্লাহ যদি চায় রবিবারের দিনে আমি গুনাহগার সহ আমরা কুড়িগ্রামের পথের দিকে রওনা হয়ে যাব অতিম গরীবদের পাশে আমরা থাকব বন্য কবলিত মানুষদের পাশে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম দাঁড়িয়েছে থাকবে যদি আমাদেরকে বেঈমান মুনাফিকরা দুর্নীতিবাজ বলুক না কেন আমাদের ঘামের টাকায় আমাদের হালাল ইনকামের টাকায় বন্য কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে কিয়ামত পর্যন্ত দাঁড়াবো ইনশাআল্লাহ পারলে আপনারাও শরীক হতে পারেন টাকা দিয়ে শরীক হতে হবে তা কিন্তু না দোয়ার মাধ্যমে হওয়া যায় হুজুর আমার টাকা নাই আমি দোয়া করলাম আল্লাহ ওদের আপনি হেফাজত করেন আহমদুল্লাহ সাহেব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দেখছেন হাবিবুর রহমান মিসবা জামাত ইসলাম বলেন চরমোনাই বলেন ফুরফুরা বলেন সুন্নি বলেন তরিকাত ফেডারেশন বলেন সব আলেমরা বন্য কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু এমপি মন্ত্রী তো দেখলাম না আছে না মিডিয়ারা কই সামাই টিভি কই জমিনে টেলিভিশন কই এটা নিয়ে আছে পদ্মা সেতু নিয়ে কথা বলে না কেন পুরুষস্তুতি গ্রহণ করতেছে পুরুষস্তুতি আল্লাহ এক ধাক্কা দিলে মক্কা ফাইটা যাইবে মুসিবত আলেমরা খানা দিচ্ছে এটা লিস্ট করতেছে এত টাকা উৎস কই আলেম তোর বোর গহনা চুরি করছে তোর বারে ডাকাতি করছে আলেম ফাঁসে কোথাকার দোয়া করো বাদ দিয়ে বদনাম করে কথা বলে না বিভিন্ন প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বলে সুন্দর আমরা টাকা দেব আমরা প্রবাসে আছি দেশের জন্য কলিজা ফেটে যাচ্ছে ফাটবে না কেন দেখছেন লাশগুলো গামলাতে ভেসে ভেসে যাচ্ছে দেখছেন ঘর বাড়িগুলো ভেসে গেছে বড় বড় বিল্ডিং গুলো পড়ে গেছে মসজিদ পড়ে গেছে স্কুল গুলো পড়ে গেছে একবারে মাটির সাথে পানির সাথে মিশে গেছে এবং সন্তান দেখে মা পালিয়েছে বাবা পালিয়েছে সন্তানগুলো বাঁচার জন্য ঘরের সরের সাথে ওই যে টানা দেয় না টিনের ঘরে কি বলেন আপনারা এটা হ্যাঁ টিন আর টিনের সাথে টানা দেয় এইভাবে বিম নাকি বলে এটা তীর তীর তীরের মধ্যে আটকে আছে যে নৌকা একটা করে আসতেছে আর নিয়ে যাচ্ছে এদের পাশে কি দাঁড়া আমাদের অন্যায় হ্যাঁ মুসিবত এইটা কারো হিসাব চাচ্ছে আরে যাইবেন কোথায় আপনারা বললে বাত্র অনেকেই মন খারাপ হুজুর খালি মিম্বারে বইয়া বাঁশটা দেওয়ার মতো দেয় আমি কি বাঁশ দিচ্ছি না খুলাচ্ছি তা খুলিতেছি বাঁশ আমি একটু শব্দ হইবে না আলেম খাবার দিচ্ছে এটা কার হিসাব নেওয়া হচ্ছে ওরে মুসিবত একটা কথা আছে বরিশালের ভাষায় নিজের বেলা বান্না মরিস পরের বেলা টান্না ধরিস আবার এক ভিডিও ফুটেজে দেখলাম বন্য কবলিত মানুষদের ত্রাণ দেওয়া হচ্ছে ত্রাণ মানুষ ত্রাণের জন্য যাচ্ছে এক চেয়ারম্যান ওদেরকে তো ঠাপড়াচ্ছে কথা বল না কে মিথ্যা কথা ভালো করে চ্যানেলগুলো দেখবেন গিয়ে সংবাদপত্র গিয়ে দেখবেন খাবারের জন্য গেছে খাবার দে একবারে যুবতী মেয়ের গায়ে পর্যন্ত হাত তুলেছে লম্পট ইতর বেহায়া বদমাইশ চেয়ারম্যান
যুবকের গায়ে হাত দিয়েছে, বৃদ্ধর গায়ে হাত দিয়েছে, বৃদ্ধ মহিলার গায়ে হাত দিয়েছে, এদেরকে ভোট দিয়ে কিসের মান বানিয়েছে? আমার মনে হয় অটো পাস করছে, কথা বলে না? অটো পাস নাই, কথা বলে না? কেন আছে? বড় গালায় কই কথা, আতারাতি হয় নেতা, আকাম কুকাম সব কদিয়া গড়ে নেতা আস্থানা, আসলে সব পেট পূজা আর হরতালি আর বাহানা। ভোটার আগে দেখবেন সালাম দেয়, হাত সত্তায়, পা সত্তায়, বুকে নেয়, আর তেরান দেওয়ার সময় থাপর মারে, গায়ে হাত তোলে, আসে না নাই? ওরে মুসলমান নেতা হলো তারা, দুঃখের সময় পাশে ঘোরে ঘোরে যারা, ভোটের জন্য আমাকে সালাম দেয় যারা, গায়ে হাত দেয় যারা, আমাকে আদর করে যারা, ভোটের জন্য তারা আসল নেতারা, তারা চোর, তারা স্বার্থপর। আসল নেতা ওলামায়ে কেরাম নিজের টাকা খরচ করে, নৌকা ভাড়া করে গেছে তারা নিজের ত্রাণ দেওয়ার জন্য। এম হাসিবুর রহমান আমার ভাই নিজের টাকা দিয়া তার এলাকায় ত্রাণ দিয়েছে। এরকম হাজার 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 আলেম আজ বন্য কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, এদের পাশে আপনিও দাঁড়ান, বাহবা দেন। টাকা না দিবেন, বাহবা দেন, ওখানে টাকা দেন না, নাট্য সিনেমায় টাকা দিয়া দেশটাকে না পাক আর বানাইয়েন না। এরে আল্লাহর বান্দা, কষ্টে বুক ফেটে যায়, আজ তো আমরা বগুড়ার মানুষ ভালো হবে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরতেছি, যারা সিলেটের বন্যায় মারা গেল এদের লাশ জানাজা করার মতো জায়গা পর্যন্ত নাই, দাফন করার মতো শুকনা মাটি নাই, জানাজা করাবার পর লাশ ভেসে দেওয়া হইতেছে। এই দুঃখ যেন আর বাংলাদেশে না আসে, এই দুঃখ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই দুর্যোগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আলেমদের যেন আর জেলখানায় আমরা না ভরি। আল্লাহর কসম, বনি উখদুদ যখন আলেমদেরকে গাজওয়াহিদ থেকে শিক্ষা নিতে হবে, আলেমদেরকে যে সময় যেই নাস্তিক জালেমেরা কষ্ট দিয়েছে, সেই সময় ওই দেশে দুর্ভিক্ষ হয়েছে, আপনার আজাব এসেছে, গজব এসেছে, একমাত্র কারণ আলেমদের কান্নার পানির শক্তি এই জমিনকে তছনছ করে দিয়েছে। আপনারা জানেন ভারতে একদিনে 30,000 মানুষ মারা গিয়েছে, কখন এটা? যখন নবীকে নিয়ে কটূক্তিত করা হলো, সিনে একদিনে 13,000 মানুষ মারা গেছে, কখন? যখন তারা নূপুর শর্মাকে সাপোর্ট করলো। আপনারা মনে করিয়েন না আল্লাহ ওই আসমান থেকে বড় বুলডুজার পাঠাইয়া সবাইকে বাঁশ ডলা দিবে, দইলা মাইরা ফেলবে রাস্তায় শোয়াইয়া, না, আল্লাহ আস্তে আস্তে ধরবে আপনাকে আমাকে। মনে করিয়েন না আল্লাহ পাক ধরতেছে না, যে আলেমরা জেলখানায় আছে সে আলেমরা ইনশাল্লাহ আমাদের মাঝে আসবে, তারা একদিন এই জমিনকে নেতৃত্ব দিবে, কারণ আল্লাহ পারে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহর মতো শক্তিশালী পৃথিবীতে আর কেউ নয়। আল্লাহ সব পারে, পারে কি পারে না? পারে, সব পারে।